আসসালামু আলাইকুম। কাঁঠাল আমাদের জাতীয় ফল, স্বাদ মিষ্টি গন্ধে এই ফল অতুলনীয়। কাঁঠাল বেশ সহজলভ্য ও দামেও কম, মৌসুমি এই ফলটি সবারই বেশ পছন্দের। শুধু কাঁঠালই নয়, এর বিচি খেতেও অসাধারণ। কাঁঠালের মতো এর বিচিও বেশ পুষ্টিকর, সংরক্ষণযোগ্য বলে সারা বছরই এ পুষ্টি গ্রহণ করা যায়। গবেষণা বলছে কাঁঠালের বিচি খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, উল্টো অনেক উপকার হয়। কাঁঠালের বিচিতে রয়েছে থিয়ামিন, রাইবোফ্লেভিন নামে দুটি উপাদান, যা দেহে এনার্জির ঘাটতি দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, এই প্রাকৃতিক উপাদানে জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ত্বককে সুন্দর করে তোলার পাশাপাশি একাধিক রোগকে দূরে রেখে শরীরকে শারীরিকভাবে চাঙ্গা করে তুলতেও সাহায্য করে। অনেকে কাঁঠাল খেতে পছন্দ করেন না, তবে কাঁঠালের বিচি ভেজে ভর্তা করে বা মাছ মাংসের সঙ্গে রান্না করে খেতে সবারই পছন্দ। কাঁঠালের বিচির উপকারিতা কিন্তু অনেক, এটি পুষ্টিগুণে ভরপুর। কাঁঠালের বিচি বদহজম দূর করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে আসে। কাঁঠালের বিচি প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ, যা মানসিক চাপ কমায়, বলি রেখা দূর ও ত্বকের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালের বিচিতে। চোখের জন্য উপকারী ও রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে, চুলের আগা ফেটে যাওয়া রোধ করে, চুল পড়া কমে। নিয়মিত কাঁঠালের বিচি খেলে শরীরের আয়রনের মাত্রা বাড়বে, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতাও দূর হবে। প্রতি 100 গ্রাম বিচি থেকে শক্তি পাওয়া যায় 98 ক্যালোরি, এতে কার্বোহাইড্রেট 38.4 গ্রাম, প্রোটিন 6.6 গ্রাম, ফাইবার 1.5 গ্রাম, চর্বি 0.4 গ্রাম, ক্যালসিয়াম 0.05 থেকে 0.55 মিলিগ্রাম, ফসফরাস 0.13 থেকে 0.23 মিলিগ্রাম, আয়রন 1.2 মিলিগ্রাম, সোডিয়াম 2 মিলিগ্রাম ও পটাশিয়াম 4.7 মিলিগ্রাম রয়েছে। কাঁঠালের বিচির ফাইবার শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে কোষ্ঠকাঠিন্যের মতো রোগের প্রকোপ কমে যেতে সময় লাগে না, সেই সঙ্গে কোলনের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। নিয়মিত মাছ মাংস খাওয়ার সুযোগ না হলে দেহে প্রোটিনের ঘাটতি ঘটে। দেহের প্রোটিনের ঘাটতি মেটাতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া শুরু করতে পারেন। কাঁঠালের বীজে যে পরিমাণ প্রোটিন থাকে তা দেহের দৈনিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। বর্ষাকালে নানা ধরনের সংক্রমণের হাত থেকে বাঁচতে কাঁঠালের বীজ আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। এতে একাধিক অ্যান্টিমাইক্রোবিয়াল এলিমেন্ট জীবাণুদের দূরে রাখার মধ্য দিয়ে নানাবিধ ফুডবর্ন এবং ওয়াটারবর্ন ডিজিজের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। হজম শক্তির উন্নতি ঘটানোর জন্য পরিমাণ মতো কাঁঠালের বীজ নিয়ে প্রথমে কিছুটা সময় রোদে শুকিয়ে নিন, তারপর সেগুলি বেটে নিয়ে চটজলদি গুঁড়ো করে ফেলুন। এই গুঁড়ো পাউডারটি খেলে নিমিষে বদহজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা কমে যায়, সেই সঙ্গে কনস্টিপশনের মতো সমস্যা কমাতেও সাহায্য করে। এতে ডায়াটারি ফাইবার এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। স্ট্রেসের মাত্রা নিয়ন্ত্রণ চলে আসে, অফিসে কাজের চাপ এমন বেড়েছে যে মাথা থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। হাতের কাছে কাঁঠালের বীজ আছে কি? যদি না থাকে তাহলে এক্ষুনি নিয়ে নিন, খাওয়া শুরু করুন, দেখবেন নিমিষেই মানসিক চাপ কমে যাবে। কাঁঠালের বীজে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন এবং অন্যান্য উপকারী মাইক্রোনিউট্রিয়েন্টস, যা মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্স ঠিক রাখার মধ্য দিয়ে স্ট্রেস কমাতে বিশেষ ভূমিকা নেয়। দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর জন্য কাঁঠালের বীজে রয়েছে ভিটামিন এ। দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি একাধিক চোখ সম্পর্কিত সমস্যা দূর করে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই বুড়ো বয়সে যদি চশমা ব্যবহার করতে না চান তাহলে আজ থেকেই কাঁঠালের বীজকে সঙ্গে রাখতে শুরু করুন। কাঁঠালের বীজ ত্বকের বয়স কমাতেও সাহায্য করে। খাতায় কলমে বয়স বাড়লেও ত্বককে যদি আজীবন তরতাজা এবং সুন্দর রাখতে চান তাহলে আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন কাঁঠালের বীজ। এক্ষেত্রে পরিমাণ মতো বীজ নিয়ে প্রথমে গুঁড়ো করে নিন, তারপর সেটি অল্প পরিমাণ দুধের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। এই পেস্টটি প্রতিদিন মুখে লাগালে দারুণ উপকার পাওয়া যায়, আর যদি হাতের কাছে মধু থাকে তাহলে সেটিও এই পেস্টটি বানানোর সময় কাজে লাগাতে পারেন। দেখা গেছে পেস্টির সঙ্গে মধু যোগ করলে ত্বকের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পাবে। অ্যামোনিয়ার প্রকোপ কমাতেও কাঁঠালের বীজে জড়ি নেই। কাঁঠালের বীজে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, যা খুব অল্প দিনে রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করতে দারুণভাবে সাহায্য করে। অপরদিকে কাঁঠালের বীজের দামও খুব বেশি নয়। আজ থেকেই শুরু করুন কাঁঠালের বীজের ব্যবহার।